দোয়াটি প্রতিদিন মাত্র আপনি একবার পাঠ করুন, আল্লাহ পাক সব সময় আপনাকে সুখী রাখবেন, আল্লাহ পাক সব সময় আপনাকে খুশি করবেন এবং সবাই আপনাকে সম্মান করবে, কারণ সবকিছুর মালিক তো একমাত্র আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটি মানুষ সুখী হতে চায়, প্রত্যেকটি মানুষ খুশি হতে চায়, সন্তুষ্ট হতে চায়, আর প্রতিটি মানুষই সম্মানিত হতে চায়। কেউ বা লেখাপড়া অর্জনের মাধ্যমে সম্মানিত হতে চায়, কেউ বা সামাজিক দেশের উন্নয়নের কাজ করে জনসেবা করে সম্মানিত হতে চায়, প্রত্যেকটি মানুষই সম্মানিত হতে চায়, খুশি হতে চায় এবং সুখী হতে চায়। তবে মানুষ চাইলে সুখী হতে পারে না, মানুষ চাইলে কিন্তু খুশি হতে পারে না, কারণ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ, আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন, আর আল্লাহ চাইলে রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দান করেন, কাউকে বেয়াজ্জতি করেন, বিয়াদিকাল খাইর সবকিছু তো আল্লাহর হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ। দেখেন না, আল্লাহ চাইলে কাউকে ক্ষমতার আসনে বসাইও জোতার বাড়ি খাওয়াতে পারে। যার বাস্তব প্রমাণ হলো আমেরিকার রানিং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আল্লাহ পাক বলেন, আমি চাইলে কাউকে ইজ্জত দিতে পারি, কাউকে বেয়াজ্জতিও করতে পারি। যার জ্বলন্ত প্রমাণ হলো জর্জ ডব্লিউ বুশ। জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় থাকা সত্ত্বে রানিং প্রেসিডেন্ট ছিল, গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাওয়ালা একজন প্রেসিডেন্ট ছিলেন, অথচ ইরাকের একজন ছোট্ট সাংবাদিক জাইদি সকলের সামনে বুশকে জুতা নিক্ষেপ করেছে, গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখেছে। ইরাকের একটা ছোট্ট দেশের একটা ছোট এক সাংবাদিক আমেরিকার মতো প্রেসিডেন্টের গালে জুতা মেরেছে। এটা আসলে একমাত্র সবকিছু করেন আল্লাহ তাআলা, ক্ষমতায় রেখেও যে ব্যাজ যদি করতে পারেন সেই দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য বলি যে দোয়ার কথা আমি আপনাকে বলবো, তিরমিজি শরীফের 3173 নম্বর হাদিস, প্রতিদিন যদি একবার আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ তাআলা সব সময় আপনাকে খুশি করবেন এবং আপনাকে সবাই সম্মান করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা সিদিনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وأرض عنا। দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন, যদি মুখস্থ না পারেন কাগজের মধ্যে লিখে নেবেন, প্রতিদিন একবার পাঠ করবেন, প্রতিদিন সকালেও পাঠ করতে পারেন অথবা মাগরিবের পরেও পাঠ করতে পারেন, রাতেও পাঠ করতে পারেন, যে কোনো সময় পাঠ করতে পারেন। পাঠ করবার পূর্বে অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হবে, এরপরে বিসমিল্লাহ বলে আপনি দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদিয়ানা। যদি আপনি প্রতিদিন এই আমলটি একবার করতে পারেন, আল্লাহ তাআলা সব সময় আপনাকে খুশি করবেন, সব সময় আপনাকে সুখী রাখবেন এবং সবাই আপনাকে সম্মান করবে, কারণ এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীজির কথা, বিন্দু পরিমাণ এদিক সেদিক হতে পারে না। তিরমিজি শরীফের 3173 নম্বর হাদিস। এই জন্য রসুল যে কথা বলেছে মিথ্যা কোনোদিন হতে পারে না, পৃথিবীর কেউ আজ পর্যন্ত নবীজির কোনো কথা মিথ্যা বের করতে পারে নাই। এই জন্য আপনি আমলগুলো করেন, চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুখী রাখবেন, খুশি করবেন এবং সবাই সম্মান করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।